বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য বাজার সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। বিস্তারিত থাকছে ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে। ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের হাজারীপাড়া নয়া কৃষি আন্দোলন নামের কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফরহাদ মাজাহার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুর রহমান, ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাবনার বিভিন্ন কর্মসূচি শেষে সড়ক পথে ঈশ্বরদীর নয়া কৃষি আন্দোলনে অফিসে উপস্থিত হন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও নয়া কৃষি আন্দোলনের সাথে সম্পৃক্ত কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এই যে সরকার গঠিত হয়েছে 5ই আগস্ট থেকে, একটা যে নতুন মানে একটা গণ মানে ছাত্র জনতা সাধারণ মানুষের যে আন্দোলন, এবং অনেক রক্তপাতের মধ্যে দিয়ে মানে আমরা অনেক তরুণ প্রাণ হারিয়েছি, হ্যাঁ মানে এখন হিসাব করলে হাজারের উপরে দেখা যাচ্ছে, এবং 30,000-এর মতো আহত হয়েছে। সেই রক্তের উপর গড়া একটা সরকার, যেটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, তার দায়িত্ব অনেক মানে। এবং আপনাদের মাথায় রাখতে হবে যে জুলাই আগস্টের মধ্যে এত হত্যাকাণ্ড হয়ে গেছে, তার আগে আরো কত 15 বছর ধরে কত ঘটনা ঘটে গেছে। তো ফলে যত সব সমস্যা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একদিনের সৃষ্ট সমস্যা না, এগুলো প্রচুর আগে থেকে তৈরি করা।